এখন বাজে হচ্ছে ভোর 5টা, আর আজকে সানডে। তো আমি, ভাই আর প্রীতিশ আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ফর হাইকিং। যাব হচ্ছে একটা খুব সুন্দর রিজার্ভয়ারে। চলুন কি আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কিরকম, আর দেখা যাক আজকে কত কিলোমিটার হাইক করা যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বার্ডস অফ গ্যাঞ্জেস। আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড এক্সাইটিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব এন্ড অবধি দেখতে। তো আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা দেখে এসেছিলাম যে মেট্রো চলছে, কিন্তু অনলাইন ভুল দেখাচ্ছিল, মেট্রো এখনো অ্যাকচুয়ালি চলা শুরুই হয়নি। আর শুরু হবে হচ্ছে 6টা থেকে, তো এখনো প্রায় অলমোস্ট 1 ঘন্টা বাকি আছে। ওয়েট করে আর কি করব। এবার ট্যাক্সি বুক করা হচ্ছে যে যাতে ওই অবধি ট্যাক্সি করে চলে যাওয়া যায়। তো দেখা যাক কি কি দাঁড়ায়। আমরা কিরকম 3 ইডিয়টস এর মতন বসে আছি, হাইক করতে বেরিয়ে মেট্রো চলছে না, বাসও নেই, আর ট্যাক্সিতে না প্রচুর টাকা চাইছে। আমরা ঠিক করেছি আমরা 1/2 ঘন্টা বসেই থাকবো এখানে, কিন্তু খিদে পেয়েছে, খাবার দোকানগুলো খোলেনি। অবশেষে একটা ট্যাক্সি পাওয়া গেছে, যাব হচ্ছে ম্যাকরিচি রিজার্ভয়ার কার পার্ক অবধি। এই ম্যাপটা দেখে যতটা এরিয়া আপনি রেড কালারে মার্ক দেখছেন সেটা হচ্ছে আজকে আমাদের ট্রেল। আমরা ফার্স্টে ট্রি টপ ওয়াক অবধি যাব, তারপর সেখান থেকে বুকিত তিমাম। কিন্তু প্রবলেম হলো কি, এত অন্ধকার এবং একটাও লোক দেখতে পাচ্ছি না। এত সকাল সকাল আসাটা হয়তো উচিত হয়নি, এখানে কিন্তু প্রচুর বিষধর সাপ থাকে। যাকগে, ভগবানের নাম নিয়ে আমরা পথ চলা শুরু করলাম। হ্যাঁ, কিছু নেই, শুধু একটা ক্লোজ রিজার্ভ। বুকিত তিমা নেচার রিজার্ভ যাব এখান থেকে 9.8 কিলোমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যারো, আর এই ঘোরালে এই হচ্ছে রাস্তা। ঠিক আছে, প্রীতিশের মোবাইলটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এই এইরকম সর্ট অফ আর কি রাস্তা, মানে ভূতও ধরতে পারে, সাপ খোপ তো ডেফিনেটলি ধরতে পারে। তো দেখি যাওয়া যাক, ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং লাগছে। হ্যাঁ, যদিও বা খুব ভালো ছবি উঠছে না, বাট এখানে না মাঝে মাঝেই আর কি স্নেক ফেক বেরোনোর গল্প শুনতে পাওয়া যায়। তবে এটা একটু বাড়াবাড়ি, আমাদের মাইন্ডে সকাল হয়ে গেছে, সকাল তো হ্যাঁ হ্যাঁ একটু আলো ফোটা উচিত। না না, মুরগিটা ডাকতে শুরু করে দিয়েছে, মানে সকাল হয়ে গেছে, এই এইরকম আলো ফুটেছে আর প্রচুর গাছ। হ্যাঁ, সাইডগুলো দেখো, নিচে নামালে হ্যাঁ এই যে এরকম চারিদিকে গাছ, পুরো গুট গুট করছে অন্ধকার, এদিকেও গাছ, আর জাস্ট এই মোবাইলের আলোতে যতটা পা দেখা যাচ্ছে। পেছন দিকে তাকিয়ে না জাস্ট বুকটা কেঁপে যাবে। আপাতত এই এরিয়াটাতে এই ধরনের, আই দাও, এই ধরনের অ্যানিমেলস গুলো পাওয়া যাবে, মাঙ্কি ফাঙ্কি আছে। আর সামনে দেখুন, ক্যামেরা সামনে ঘোরালে কিচ্ছু ছবি উঠছে না, মানে ইটস পিচ ব্ল্যাক। আর আমরা হাঁটছি তো, খালি আমাদের মনে হচ্ছে না পেছনেও কেউ হাঁটছে। তো জানি না, মেবি হয়তো নিজেদেরই পায়ের আওয়াজটা ইকো হচ্ছে। সামনেটা দেখাও, হ্যাঁ মোবাইলের আলোতে আমার মুখটাকে লিট আপ করা হচ্ছে, বিকজ এত অন্ধকার দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। তো কিরকম এক্সপিরিয়েন্স বলুন তো, এটা একটা একদম ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, পুরো একদম অসাধারণ। হ্যাঁ, লাইট অফ করলে এরকম অন্ধকার, আর মুখের মধ্যে লাইট রেখে আমি সামনের রাস্তাটা দেখতেও পাচ্ছি না। আর এই এক্সপিরিয়েন্সটাকে কি বলা যায়, হোয়াট হোয়াট ক্যান বি দ্য অ্যাডজেক্টিভ বাপটু? আর অ্যাডজেক্টিভ আমার এখন মাথায় কাজ, ওর এখন শুকিয়ে গেছে, ওর গলা দিয়ে ঠান্ডা ঠান্ডা জল বেরোচ্ছে। বিকজ এই জায়গা কি, এই জায়গাটা কিন্তু যেহেতু প্রচুর জঙ্গল, তাই জন্য স্নেক ফেক আছে, আর ভূত তো আছে মনে হচ্ছে, কারণ না যেখানেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি পেছনে না কিরকম একটা, হ্যাঁ পেছন থেকে না কিরকম একটা আওয়াজ আসছে, আওয়াজ আসছে মনে হচ্ছে। আর মাঝে, আর মাঝে একবার পেছন দিকে তাকিয়েছিলাম, হ্যাঁ এই আমার মুখে আলো ফেলো, সব অন্ধকার হয়ে গেল। আর একবার মাঝে পেছন দিকে তাকিয়েছিলাম, মোটামুটি গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তারপর থেকে আর পেছন দিকে তাকাচ্ছি না। তো এরপর আবার সামনের দিকে ক্যামেরাটা করবো।
তো এই এই ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ মানে ইন ইটসেলফ আমারই এত ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। হ্যাঁ একটু একটু জল কিন্তু আমারও গায়ে পড়ছে। হ্যাঁ কেলো করেছে, এর মধ্যে যদি বৃষ্টি আসে। অনেকক্ষণ বাদে আমাদেরকে ক্রস করে আরো দুজন এগিয়ে গেল, তাদের টর্চের আলোয় ওই দেখুন সামনেটা একটু আলো হয়েছে। অন্ধকার যতটা ভৌতিক ততটাই আশ্চর্য রকমের সুন্দর। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমোয় নেচার তখন নিজের মতন করে জেগে থাকে। আলাদা একটা মিউজিক আছে, একটা পোয়েট্রি আছে। কোনো অ্যাডিশনাল অডিও যোগ করিনি, জাস্ট নেচার তাকে কিছুক্ষণ মন দিয়ে শুনুন। এখন একটু লাইট ফুটে গেছে, এই রকম মোটামুটি আলো ফুটেছে, কিন্তু যদি নিচের দিকে করি তাহলে কিন্তু রাস্তাটা এখনো দেখা যাচ্ছে না। এবার ইমাজিন করুন এরমই একটা রাস্তায় পুরো অলমোস্ট 3 কিলোমিটার হেঁটে এসেছি, তাও আবার একদম ঘুটঘুটে অন্ধকারে। যতই আমরা প্রচুর ম্যানমেড সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়াই না কেন, এই যেরকম কদিন আগে গেছিলাম ওই মারিনা বে স্যান্ডসের ওখানে জায়গাটা, ওই জায়গাটাও দুর্ধর্ষ সুন্দর সিঙ্গাপুরে, কিন্তু সামহাও নেচার কিন্তু সবসময় আগে বেরিয়ে যায়। আর আমার পায়ের নিচের মাটিটাও এত এবড়ো খেবড়ো আর গাছের এত গুড়ি রয়েছে যে নিচে দেখে না চললে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট যেটা বলছিলাম যে নেচার অলওয়েজ না সব কিছুকে পেরিয়ে যায়। এই জায়গাটাতে এসে কিছুক্ষণের জন্য যদি চুপ করে বসে কিছু না করে শুধুমাত্র এই পাখিদের ডাক, এই ঝিঝি পোকার আওয়াজ, আর ওই জানি না দূরে কি একটা ডাকছে, গাছের ফাঁক দিয়ে দিয়ে অল্প অল্প আওয়াজ শোনা যাচ্ছে, এই এই পুরো এনভায়রনমেন্টটাতে সেই ছোটবেলায় পড়েছিলাম না যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক, অনেকটা ওই ধরনের গল্পের ফিলিং আসছে। ও রে বাপ রে বাপ, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো ট্রি টপ ব্রিজ। ওটা একটা ব্রিজ যেগুলো সমস্ত গাছের ওপর দিয়ে হ্যাং করা হয়েছে। এই রাস্তাটা যথেষ্ট স্টিফ, উঠতে একটু কষ্টও হচ্ছে, বাট চলুন তাড়াতাড়ি উঠে পড়ি ওই ব্রিজটাতে যাব। মোটামুটি আর এই যে ট্রি টপ ওয়াক যেটা ওইটা আর আছে হচ্ছে 550 মিটার্স, মানে আমরা অনেকটাই চলে এসেছি, অলমোস্ট মিশন অ্যাকমপ্লিশ। এই জলটা পুরো খেয়ে নিল প্রীতিশ, যাও না ওখানে ভোরে আনবে, যাও ওখানে খাওয়ার জল আছে। বৃষ্টি পড়ছে, এটাই বাজে হলো। পাঠিয়ে দিচ্ছি প্রীতিশ, কেন কথা বলতে পারছি না। প্রচণ্ড হাঁপিয়ে গেছি বিকজ এই লাস্ট 1 কিলোমিটার একদম পুরো খাড়াই রাস্তা ছিল, তো উঠে হাঁপিয়ে গেছি, তো এখন একটু রেস্ট করছি এখানে। আর এই এই ব্রিজটাও অ্যাকচুয়ালি খুলবে 8:30, এখন 7:30 বাজে, 1 ঘন্টা কি করব ভাবছি না, ফিরে যাব। সো লেটস সি, এই ব্রিজটা যেহেতু পুরোটাই হ্যাঙ্গিং তাই জন্য বীভৎস দুলছে, আর ভাই বলছে ওপর থেকে নিচে তাকালে নাকি ওর আবার ভার্টিগো আছে, ওর নাকি ভয় লাগছে। বট জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। হ্যাঁ
হাতে ফোনটা না পড়ে আমার ভয় ভয় লাগছে। পুরো নড়ছে এদিক ওদিক থেকে, এবারে এরকম এরকম করে সুইং করছে, আস্তে আস্তে হাঁটো না শেষ হয়ে যাবে। খুব কম ভয়েস ওভার আর খুব কম অডিও ইউজ করছি, কারণ আমি চাই যে মানুষ আমার সাথে সাথে এই নেচারটাকে ফিল করুক। প্রীতিশের মনে হচ্ছে ওর হাত থেকে ফোনটা পড়ে যাবে, আর ভাইয়ের মনে হচ্ছে ব্রিজটাই পড়ে যাবে, বাট আমরা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স করছি। আমি কিছু ছবি ফবি তুলবো ছাড়া তো ব্রিজটা যেটা আমার পেছনে দেখা যাচ্ছে, এটা একটা সাসপেনশন ব্রিজ, পুরোটা হ্যাং করছে। এই নেচারের যারা দেখাশোনা করে এই পার্কটার, তারা এইটাকে একটা অবজারভেটরি সেন্টার হিসেবে ইউজ করে, আর ট্যুরিস্টরাও এখানে একটা ওয়াক করে। এই পুরো ওপরটা থেকে পুরো এই যে ক্যানোপিটা আছে এটাকে দেখা যায়, আর ওই দিকে রিজার্ভয়ারটাকেও দেখা যায়। ভীষণ ডিফারেন্ট দেখতে একটা জায়গা, আর খুব সুন্দর, মানে না এলে কিন্তু মিস করতাম। আমাদের এতক্ষণ খুব ঘুম পাচ্ছিলো, বাট একদম ঘুমটা চলে গেছে। প্রচুর লোক আছে নাহলে, নাকি যারা, হ্যাঁ প্রচুর লোক আছে। তুমি ভাবো, তুমি লাকি যে তুমি সামনে ছিলে। সিঙ্গাপুর যদি কেউ ঘুরতে আসেন, তাহলে এই ম্যাকরিচি ওয়াকিং ট্রেলটা কিন্তু একবার ঘুরে দেখা যেতেই পারে। হ্যাঁ, যাদের একটু পায়ের ব্যথা বা হাঁটুর সমস্যা আছে তাদের জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, আদারওয়াইজ ট্রেকিং করার জন্য কিন্তু ইটস আ মাস্ট ট্রাই। এইটা জানতাম না এতগুলো সিঁড়ি আছে। হে বাপ রে বাপ, ও আবার সিঁড়ি দিয়ে নামাবে কি ক্যাবলা রে বাবা, এতগুলো সিঁড়ি ওঠালো আবার নামাবে বলছে। ট্রেল পাত্তাতে অন্তত 500টা সিঁড়ি ওঠালো, এরপর ওই 500টা সিঁড়ি ঘুরে 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 নামাচ্ছে। কি কষ্টই না হচ্ছে, কিন্তু ভালোও লাগছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো একটা অবজারভেটরি টাওয়ার, যেটা কিনা 1 কিলোমিটারের মধ্যেই। আবার 100-200টা সিঁড়ি উঠতে হবে মনে হচ্ছে। অনেকগুলো সিঁড়ি হাত ধরছে। অনেকগুলো সিঁড়ি দেখে উঠতে ইচ্ছে করছিল না, বাট ওপরে ওঠার পর যে ভিউটা পেলাম সেটা জাস্ট ওয়ার্ডস এক্সপ্লেন করা যায় না, তাই আর কোনো কথা বলবো না, জাস্ট অবজার্ভ করবে। আকাশটা কি আসছে এ ভাই, এটা নড়ছে কেন? কোথায় নড়ছে না, তুমি নড়ছিস? আমি জানি না। এবার আমরা ফেরার পথে, কিন্তু এখনো প্রায় 4 থেকে 5 কিলোমিটার বাকি আছে। এই জায়গায় গাছ একটু কম, তাই জন্যে ওপরে খুব একটা ছায়াও পাচ্ছি না,
প্রচণ্ড রোদ উঠে গেছে, তাই গরমও প্রচণ্ড করছে। কিন্তু জায়গাটার সৌন্দর্য দেখতে দেখতে এতটাই ভালো লাগছে যে আস্তে আস্তেই হাঁটি। সিঙ্গাপুর এমন একটা দেশ যেখানে ওয়াটার ট্রিটমেন্ট যেভাবে ওরা করে, মানে এন্টায়ার ওয়ার্ল্ডের ওদের থেকে শেখা উচিত যে কীভাবে ওয়াটার ম্যানেজমেন্ট করতে হয়। আমরা কিন্তু প্রত্যেকদিন বাথরুমেরই জল খাই, তো আলাদা করে কোনো পিউরিফায়ার বা অ্যাকোয়াগার্ড জাতীয় কিছু নেই। যখন যখন জল তেষ্টা পাবে আপনি গ্লাস নিয়ে গিয়ে বাথরুমের কল, রান্নাঘরের কল, যে কোনো কলে গিয়ে জল ভরে খেয়ে নিতে পারেন। শাওয়ারে চান করতে করতেও সেই জলটা খেয়ে নিতে পারেন। আর এই যে সমস্ত জল এতটা পিউরিফাইড, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ওয়াটারকে ট্রিট করা হয়। এই রিজার্ভারগুলোর কিন্তু এই পুরো প্রসেসটার মধ্যে একটা গ্রেট পার্সেন্টেজ অফ কন্ট্রিবিউশন আছে। তো এই রিজার্ভয়ারে যে ওয়াটারগুলো স্টোর করে রাখা হয়, তারপর সেগুলোকেই ট্রিট করা হয়। ইনফ্যাক্ট আমরা যত ওয়াটার ইউজ করি সেগুলোকে নোংরা করি, সব কিছু আবার ট্রিট ব্যাক করে, ক্লিয়ার করে, পিউরিফাই করে আবার বাড়িতে বাড়িতে পৌঁছে যায় মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্যে। তো কোথাও হয়তো লেখাটা ঠিকই যে আমাদেরও নিজেদের পার্ট অফ ক্লিনটা রাখা উচিত, অযথা প্লাস্টিক বা নোংরা জিনিস পেলে জলটা নোংরা করা উচিত নয়। এরকম খাটনি হয়েছে যখন ক্রিকেটের ম্যাচ গুলো খেলতে যেতাম অলমোস্ট। প্রবলেমটা একটাই হয়েছে যে ওখানে কনস্ট্যান্ট ইন্টারভ্যালে হতো না। এখানে ওই দেখ কি একটা দেখতে পাওয়া গেছে রে, সকাল থেকে বেরিয়ে আমাদের প্রায় মোর দ্যান 13 কিলোমিটার হয়ে গেছে হাঁটছি, আর পা চলছে না, আর প্রচন্ড জল তেষ্টাও পেয়েছে, আর ভীষণ খিদেও পেয়েছে। আমাদেরকে দেখলে বোঝা যাচ্ছে যে আমরা বিধ্বস্ত হয়ে গেছি। আমার না পায়ে ব্যথা হচ্ছে না, আমার যেটা হচ্ছে সেটা ওর প্রচণ্ড খিদে পেয়েছে, আর বাপটু পিছিয়ে পড়েছে, এসে ওই জন্য বসে পড়েছে একটা গাছের তলায়। গাছের না মানে ওই একটা শেড করা আছে, কি যন্ত্রণা বাবা, প্রচুর হেঁটেছি। এই দেখো তো কত হয়েছে গুগল ফিটে। এই এবিপি আনন্দ শুনছে এখানে পড়ে রয়েছে, কি মুশকিল। আজ কিন্তু আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আজকে আসি, আজ আমরা ঘুরবো বুগিজ মার্কেট।